विस्फोरण भयावह माने आमी जोदी बोली बांगलार गर्व ममता एक क्षेपणास्त्रेर माने सफल एक माने ब्लास्टिंग हलो एटाई तो जानी आमरा बांगलार गर्व ममता एवं क्षेपणास्त्रेर सफल ब्लास्टिंग हलो बेलेघाटाय एवं एई पुजोर समय एवं जेखने क्लाबगुलोके 50,000 टाका करे देवा होयेछे सेई 50,000 टाका देवा होयेछे যে তোমরা ভাই আগামী 2021 জন্য বিস্ফোরণ একসাথে করো এবং বোমা বানাও, তোমাদেরকে যেভাবে হোক আমাদের জিততে হবে। মানুষের ভোট তো পারবে না, মানুষের আশীর্বাদ তো পারবে না, মানুষকে মেরে জিততে হবে। এবং এই জন্যই এরকম বিস্ফোরণ আমার মনে হয়। এখন তোমরা বলবেন গ্যাস সিলিন্ডার ফেটেছে, কালীপটকা ফেটেছে, দোদমা ফেটেছে, এখন কত রকমের গল্পরা দেবে। এবং আমরা এটাই বলতে চাই যে এটার মানে কলকাতা শহরের বুকে যদি এইরকম তৃণমূলের টাকা দেওয়া ক্লাবের মধ্যে যদি এগুলো পাওয়া যায়, প্রত্যেকটা ক্লাবে মানে চেক করা হোক। এবং এটা তো আমাদের কলকাতার পুলিশ দিয়ে বা সিআইডি দিয়ে হবে না, এটা পুরোপুরিভাবে এনআইএ তদন্ত করা উচিত। কারণ আগামী 2021 ইলেকশনের আগে এরা যে কীরকমভাবে জঙ্গি কার্যকলাপ করার জন্য প্ল্যানিং করে রেখেছে, এটা আমার মনে হয় এনআইএ এরা তদন্ত করে সব কিছু সামনে আসা উচিত। কারণ আগামী দিন ছোটো নিচের জায়গায় বলছেন শিশুদের ওরকম একটা কম্পিউটারের শেখার জায়গা রয়েছে, তার মানে শিশুরাও আজকে যদি কিছু একটা হয়ে যেত তার দায় কে নিত? মমতা ব্যানার্জি বলতো গ্যাস সিলিন্ডার, যেরকম খাগড়া গড়কাণ্ডে বলেছিল গ্যাস সিলিন্ডার বলতে গিয়ে এখন বাংলাদেশ অবধি পৌঁছে গেছে সেই তদন্ত। সুতরাং বলবো বাংলার গর্ব মমতার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হলো সফলভাবে, এটাই বলবো।